নমস্কার বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুনের একটি রেসিপি। সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্টাইলে বেগুন বাহারের রেসিপিটা আজকে আমি আপনাদের করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করে আপনারা বাড়ির লোকজনদের তাক লাগিয়ে দিতে পারবেন। খেতে তো খুবই সুস্বাদু। আর ভাত, ফ্রাইড রাইস, পোলাও থেকে শুরু করে রুটি, নান, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে। চলুন বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই বেগুন বাহারের এই রেসিপিটা। এখানে বেশ বড় সাইজের দুটো বেগুন নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেগুনের বোটা সহ আমি বেগুনগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর একটু মোটা করে কেটে নিতে হবে। কেটে রাখা বেগুনের টুকরোগুলোর ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নুন, 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ মতো চিনি। এই 3টি উপকরণ দিয়ে বেগুনটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। চিনিটা দেওয়ার কারণে বেগুনটা যখন ভাজা হবে বেগুনের মধ্যে তেলটা একটু কম ঢুকবে। 3টি উপকরণ দিয়ে বেগুনটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য বেগুনটা এভাবেই রেখে দেব। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। এখানে আমি রিফাইন তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলেও সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টি বেগুন ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেগুনের এক পাশটা খুব ভালো করে ভেজে নেব। বেগুনের এক পাশটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো উল্টে দেব। উল্টে আর এক পাশও খুব সুন্দর করে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে বেগুনটা ভাজা হয়ে যাবে। বেগুন ভাজতে খুব বেশি সময় লাগে না। দেখুন বন্ধুরা, বেগুনের দুটো পাশই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে নেব। এবার তেলের মধ্যে বাকি যে বেগুনের পিসগুলো আছে সেগুলো দিয়ে দেব। একইভাবে বেগুনের দুপাশটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এরপরে বেগুন ভাজার এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে। এরপরে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা বাদামি বর্ণের হয়ে গেছে। এবার একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের বাটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে প্রায় 4 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা। এখানে সামান্য একটু পরিমাণে আদা ও 3 থেকে 4 কোয়া রসুন একসঙ্গে বেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো জিরে বাটা, 1/2 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। দেখে বোঝাই যাচ্ছে এখন মশলাটা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। 3 থেকে 4টি কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই। 3 চামচ পরিমাণ মতো টক দই আমি ফেটিয়ে নিয়েছি বাটিতে, এই টক দইটা দিয়ে দেবো। এবার খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। টক দইটা দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণটা অল্পই দিতে হবে, কারণ বেগুনটা ভাজার সময় প্রায় সিদ্ধ হয়ে গেছে। জলের মধ্যে বেশিক্ষণ বেগুনটা ফোটাতে হবে না, তাই জলের পরিমাণটা অল্পই দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো নুন। এবার এই ঝোলটা 3 থেকে 4 মিনিট খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পরে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ মতো চিনি আর 1/2 চামচ পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুনটা। ভেজে রাখা বেগুনগুলো সব একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট বেগুনটা ফুটিয়ে নেব। বেগুনটা খুব বেশি সিদ্ধ করবেন না, কারণ বেগুনটা ভাজার সময় অলরেডি সিদ্ধ হয়ে গেছে। বেশি ফুটিয়ে নিলে বেগুনটা গলে যাবে। 3 থেকে 4 মিনিট পরে বেগুনটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি। যদি আপনাদের হাতের সামনে থাকে তাহলে দিয়ে দেবেন, নাহলে এটা না দিলেও কোনো সমস্যা নেই। এবার বেগুন বাহারটা তৈরি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। বাহার পরিবেশনের জন্য একদম রেডি। এর ওপরে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন। কেমন হলো কমেন্ট বক্সে আমাকে জানাবেন। নতুন নতুন রান্নার রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।